হ্যালো ইমরান, আসসালামু আলাইকুম। তো এখন যাবো হচ্ছে আমরা দক্ষিণ কোরিয়ার জেবু আইসল্যান্ডে। এখন আমরা আছি হচ্ছে দক্ষিণ কোরিয়ার হোয়াসাংশি নামমিয়াং সাগরিতে। এই জায়গা থেকে আমরা ট্যাক্সি করবো, ট্যাক্সি থেকে যাব হচ্ছে জেবুদো। আজকে সম্পূর্ণ ব্লগটাতে জেবুদোর টুকিটাকি রাত্রের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো, কীভাবে উপভোগ করি সঙ্গে থাকবো। তো এখন হচ্ছে আমরা ট্যাক্সি দুটো রওনা হবো জেবু আইসল্যান্ডের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছেন এক জায়গায় মেলা কয়জন আছি। আমরা হচ্ছে মূলত খুলনার ভাই ব্রাদার সবাই, আমাদের সাথে কাউসার ভাই আছে, আর আমরা মোটামুটি রওনা হলাম। এবার হচ্ছে আমরা বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়ে চলে যাচ্ছি, সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখন হচ্ছে আমরা জেবুদো আইসল্যান্ডে চলে আসি। আসলে বিশাল বিশাল সিনারি এই পাশে দেখতে পাচ্ছেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা সবাই বাজি বাজি ফুটাচ্ছে। রাত্রেবেলা একটা অমায়িক ভিউ, দিনের বেলা আসলে আপনি এক ধরনের রূপ দেখতে পারবেন, আর রাত্রেবেলা আসলে বাতাস। আর এখন হচ্ছে ঠান্ডা পড়ে গেছে, আসলে সোয়েটার ওয়েটার গায়ে দিয়ে আসবেন ইনস্টান যদি কেউ আসেন কোরিয়ার থেকে, যদি দু একজন বান্দা দেখেন। আর দেশে যারা দেখছেন তারা তো ভবিষ্যৎ দেখেন, রেস্টুরেন্টগুলো কত সুন্দর করে সাজিয়ে রাখছে। আমি সামনের ক্যামেরাতে দেখালে অবশ্য গেজা মাজা দেখাচ্ছে, আমি পিছনের ক্যামেরাতে দেখাই। রাত্রেবেলা আসলে এখন শরৎকাল পড়ে গেছে, তো বাতাসে বিদিক ঠান্ডা, ভাগ্যবেলা একটা সোয়েটার পরে এলাম। তো উপভোগ করতে থাকুন, আমরা আছি তিন চারজন। বাহ বাহ বাহ, কাকি হচ্ছে স্পন্সর, কাকি বাংলাদেশের মতো রে ইত্তা কাওয়ায়ো এ এ এ এ এ এ এ এই তো এই যে সবাই সামনে দু হচ্ছে ডাইনে, মানে বাংলাদেশের মতো, মানে সব জায়গায় হকারি চলে টুকটাক। এই যে আমার শিহাব ভাই জামা কাপড় ছাড়া চলে আছে, বাতাসে শীত করতেছে। চলে আসছি, দারুণ সুন্দর, চারপাশে প্রচুর পর্যটক, সবাই মোটামুটি এখন চলে যাচ্ছে। আমরা হচ্ছে রাত্রে আসি, তো আমরা হচ্ছে এই জায়গায় রাত থাকবো। হ্যাঁ, এই জায়গায় রাত্রে থাকবো। এই জায়গা থেকে যাওয়ার যে সিস্টেম, যাওয়ার ব্যবস্থাটা খুব অনেকটা পথ, সমুদ্র পাড়ি দিয়ে এই জায়গায় আসা লাগে। আমরা হচ্ছে এই জায়গায় রাত্রে মোটেলে থেকে যাওয়ার ইচ্ছা আছে, যেটা আমরা রেডি টেডি হয়ে আছি। সামনে এই জায়গা হচ্ছে সবাই রাত্রেবেলা সমুদ্রের পাড়ে এরা বসে চিকেন টিকেন খায়, তাবু টাঙাইছে, যে যার যার পার্সোনাল তাবু টাঙাইছে, এরা রাত্রে খায়। এই জায়গায় রাত্রে থাকবে, মানে সব সিস্টেম টিস্টেম করা, রাত্রে সমুদ্র দেখবে আর খাবে, বিভিন্ন ধরনের জাতির জিনিস খাবে, খাই এই জায়গায় শুয়ে থাকবে। বেশ একটা আনন্দদায়ক পরিবেশ, সবাই এই যে তারাবাজি ফুটাচ্ছে, এই যে আন্টি রান্না করতেছে, এই যে সবাই ফুটাচ্ছে। ও তো আমরা হচ্ছে এখন সকালবেলা, আমাদের রাত্রে আমরা সবাই ছিলাম হোটেলে, যারা থাকবি থাকবো, না থাকলি না থাকবো, এই হোটেলে ছিলাম। এখানে হচ্ছে আমরা বাইরে একটু ঘোরাফেরা করবো, করে মোটামুটি সবাই চার চার গন্তব্যে চলে যাব। তো বেশ ভালোই কাটলো যে বুধ রাতটা, স্মরণীয় হয়ে থাকবে, কালকের থেকে আবার কাজ।
এটা হচ্ছে দিনের ভিউ, এই জায়গা হচ্ছে পানি চলে আসে জোয়ারের সময়, দেখতেই পাচ্ছেন। এই জায়গা আমরা রাতে ঘুরে বেড়াইছিলাম, এই জায়গা তারাবাজি টাজি ঘুরতিলে। এই পাশে হচ্ছে সব রেস্টুরেন্ট আর হচ্ছে হোটেল। আমরা হচ্ছে এখন দিনের বেলা ছবি টবি তুলে মোটামুটি একটু ভিডিও করে আমরা হচ্ছে সবাই চলে যাব। এই জায়গা আপনি আসলে রাতে মোটেল পাবেন, হোটেল পাবেন, সবকিছু পাবেন, আর রেস্টুরেন্ট পাবেন, কোরিয়ান খাবার, কোনো বাংলা খাবার পাবেন না। আর আইসল্যান্ডটা মোটামুটি সুন্দর, আমি মনে করি দিন থেকে রাতে বেশি আনন্দ করতে পারবেন সমুদ্র। এই জায়গা হচ্ছে মূলত এখন এই শরৎকালের সময়টাতে পর্যটক বেশি থাকে, আর সুন্দর সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস থাকে আর রোদ, সেই সাথে সমুদ্রটা উপভোগ করে। মনে করেন দিনে আসলে আপনি একটা মজা পাবেন আর রাত্রে আসলে আর এক ধরনের মজা পাবেন। বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, এরকম রেস্টুরেন্টে বেশিরভাগ ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোই হচ্ছে কোরিয়ান রেস্টুরেন্ট। বাংলাদেশি বা অন্য দেশে যারা আসে এইগুলো সাধারণত বাংলা খাবার পাওয়া খুব টাফ, কষ্ট হয়ে যায়। এই জন্য এইসব বুঝে শুনেই আসবেন যদি রাত থাকার নিয়ত আসেন। আমরা আসলে রাত ছিলাম, আমরা রাতের যে আনন্দটা সেটাও ওই জায়গা থেকে উপভোগ করছি। ইভেন কেমন কি দিনের যে আনন্দটা সেটাও মোটামুটি এই জায়গা ভালোই লাগছে। প্রচুর পরিমাণ পর্যটক, বেশিরভাগই এখন কোরিয়ান দেখতেছি, ফরেনার খুবই কম। তো আজকের এই ভিডিওতে আমি এইগুলোই দেখানোর চেষ্টা করতেছি, তো আরও কিছু ভিডিও আমি ফুটেজ আপনাদের সামনে উপস্থাপন করে দেখতে থাকুন। এই হচ্ছে মূলত সেই জেবুদো, এইটাই হচ্ছে এই যে আইসল্যান্ডের নাম, সেই নামটা হচ্ছে এই জায়গা সুন্দর করে লেখা আছে। এই জায়গা সাধারণত ছবি টবি তুলে রাত্রের ভিউটা আমি দেখাইছিলাম, আর রাত্রের ভিউটা এই জায়গায় আলো জ্বলে, এই জায়গায় সবাই বাজি টাজি ফুটায়, বিভিন্ন ধরনের মানে একটা আনন্দ করতে সবাই আছে, সবাই ছবি তোলে এই জায়গা। এই দেখেন চারপাশে আমি যদি দেখাই সম্পূর্ণটাই পর্যটকের ভরপুর, মানে অনেক পর্যটক, আর বিশেষ করে সূচকের বন্ধ চলতেছে। এই সূচকের বন্ধে হচ্ছে সবাই এই জায়গা ঘুরতে আসতেছে, সময় পার করতেছে। কোরিয়ানরা ভ্রমণ খুবই পছন্দ করে, এদেরকে রাত্রে প্রত্যেকটা মোটেল হোটেল সব বুক, আরও বিভিন্ন ধরনের হোটেল আছে যেগুলো আগের থেকে অগ্রিম বুকিং দিয়ে আসে অনলাইনে। এইভাবে তারা হচ্ছে মূলত এই জায়গাটাকে ঘোরার একটা ভালো জায়গা যেহেতু এই পাশটাতে হচ্ছে সেই সমুদ্রের মতো সমুদ্র। এখন হচ্ছে ভাটা চলতেছে, যাই হোক এই জায়গা পানি নাই, ও দূরে পানি দেখা যাচ্ছে। আর এই কোরিয়াতে হচ্ছে দুইটা সাইডে সমুদ্র থাকে, এই সাইডের পানিগুলো সাধারণত খোলা, আর যদি জল্লানাম তো বুসানের ওই দিকে যাই তাহলে ওই দিকের পানিগুলো হচ্ছে নীল, তো এই দিকের পানিগুলো দেখে অতটা মজা নেই। তারপরে যারা সবাই পার করতে চায়, এই জায়গা সুন্দর জায়গা আসতে পারে, তারাই আসে। তো এই পাশে ওই পাশে হচ্ছে পার্কিং এরিয়া, প্রচুর পর্যটক, সারা রাত মানুষ ছিল এই জায়গা। আমরা সারা রাত আড্ডা দিছি, দিয়ে আমরা হচ্ছে সকালবেলা এখন বেরোলাম। এখন হচ্ছে আমরা চলে যাবো, আগামীকাল থেকে হচ্ছে আমাদের মূলত কাজ, ছুটি আজকেই শেষ। তো আমি এই ব্লগটাতে জেবুদোর টুকিটাকি কিছু দেখানোর চেষ্টা করছি, আসলে অনেক বড় আইসল্যান্ড তো ঘুরে শেষ করা মানে সব ভিডিওতে উপস্থাপন করা সম্ভব হয় না। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, আমি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যদি ভালো লাগে পেজটিকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী ব্লগে, সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি, আসসালামু আলাইকুম।